এরপরে এবার শেষ রিয়েল রেস্টার্টল কি জিনিস এই জায়গায় আসছি, এখানে হচ্ছে এক্সিকিউশন ওয়ান স্টপ সার্ভিস হবে। আমরা জেলাতে করে টেস্ট করে দেখছি, এরপরে আমরা 64টি জেলা ভেজে মানি ভাই বলছি এবং উপজেলায় আমরা ধরবো, এবং কয়েকটা অফিস কিন্তু ভার্টিক্যালি ধরছি যে উপজেলা জেলা এবং ডাইরেক্টরেট মিনিস্ট্রি দু একটা ধরার চেষ্টা করছি যে আসলে কি রেজাল্ট দাঁড়ায়, সাপের লেজে হাত দিয়ে দেখছি যে আসলে কি অবস্থা। সেরকম আমরা কিন্তু দুই তিন জায়গায় ধরার চেষ্টা করছি, দেখি কি দাঁড়ায়, এবং জেলা উপজেলার বাইরে অটোমেটেড ডাইরেক্টরেট আমি এখানে কি বলবো যাবো না, বলেন যে আমি ডকুমেন্ট দিয়ে দিছি, বলেন আচ্ছা ঠিক আছে ডকুমেন্ট পাঠাই দিয়েছি যাই হোক আমি যাবো না, ঠিক আছে এইটা বেশি কাজ হবে না, যাওয়ার লোকের অভাব নেই, সরি ফর দ্যাট। অটোমেটেড ডাইরেক্টরেট এখানে আমি কয়েকটা লিখেছি যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল একটা বিষয়ের দরকার, একটা হিসাবের নাম ভিতরে আনলে কিন্তু কাজ হয় না, কিন্তু রেল লাইনের ভিতরে তুলে দিতে হবে, দিলে মানুষ নড়াচড়া করবে না, এমনি যতই যাই বলেন কিন্তু আসলে দুই নম্বরই করতে চাইবে সবাই সুযোগ পেলে। নিডস আর অপরচুনিটিস দুই থাকেন, যদি নিডস নাও থাকে অপরচুনিটিস থাকলে আমার 1 কোটি থাকলেও আরো 1 টাকা যোগ করার ইচ্ছা হবে, কিন্তু সেই জন্য একটা অটোমেটেড অ্যাপ্রাইজাল সিস্টেম যে যেটা কাজ করছে সরকারি বা যে অফিসে তারটা এক জায়গায় কোলেক্ট হয়ে এক জায়গায় একটা রেজাল্ট তৈরি হবে, তাহলে কেউ লিখতে পারবে না সৎ বা অসৎ লিখে কেটে আমার প্রমোশন আটকে দিতে পারবে না, সুতরাং তখন একটা সাহস পাবে কিন্তু কর্মী, সেটা আমরা লং টার্মে চিন্তা করছি। অটোমেটেড ট্যাক্স অ্যাসেসমেন্ট সাবমিশনে কিন্তু চিন্তা করছি যে ট্যাক্স কেন সাবমিট করবে, সে যদি কেনাকাটার দোকানদার দোকানও যদি অটোমেটেড হয় তাহলে কিন্তু এটা লাগবে না, সেই জন্যই আপনারা যারা আছেন আপনাদেরকেও কিন্তু বলা দরকার অন্য অন্য যারা ব্যবসা করে প্রাইভেট বিজনেস সেগুলো অটোমেটেড করতে হবে। সরকারি অফিসার কয়টা চোখে তেমন পড়ে না, বেশিরভাগ কিন্তু বেসরকারি দোকান থেকে আরম্ভ করে সবকিছু সেটা দেখতে হবে। ল্যান্ড ম্যানেজমেন্ট কঠিন ব্যাপার কিন্তু আমি মনে করি এখানে রেখেছি এই কারণ, আর পুলিশ এটা প্রথম দিকে হাত দিলে আসলে করা যাবে না, তখন দেখা যাবে অনেক প্রেশার গ্রুপ কিন্তু বেকারদের ফেলে দেবে। সেখানে অনিল ভাইয়ের অনেক সময় আমাকে বলে যে ওই জায়গায় ধরে এটা গুরুত্বপূর্ণ সবাই বলে, কিন্তু সবাই বললে সবার কথা শুনে কিন্তু ঝাঁপ দেওয়া যাবে না, সবার কথা শুনে ঝাঁপ দিলে মাঠে মারা যেগুলো আমরা করছি এগুলো কিন্তু বন্ধ করে ফেলবে আসলে সত্যি বলতে গিয়ে। সেখানে ল্যান্ড এবং পুলিশ ইনভেস্টিগেশনটা এসব আছে, আমি সবসময় বলি যে পিছনে ধরতে হবে, কি বলেন এখন আপনারা আরো প্রশ্ন করতে পারবেন বলতে পারবেন। অটোমেটেড মিনিস্ট্রিতে এরপরে যেতে হবে এবং ডাইরেক্টরেট, এটা পলিসি সাপোর্টের বিষয় আর মনিটরিং ইমপ্লিমেন্টেশনের বিষয়, মোটামুটি এই কথা। তো এরপরে আমরা বলতে চাই এরপরে অনেক নতুন জিনিস বেরিয়ে যাবে, কিন্তু এই আমরা করছি এই স্ট্র্যাটেজির সঠিক টান, আপনারা এখানে যে ফলটা আমি দেখাচ্ছি কি ফল একটু বলেন তো দেখি, হ্যাঁ বলেন তো আইডিয়া একটু জোরে বলেন, এনিবডি আমরা কোন নতুন কিছু আসলে সেটা একসেপ্ট করবো, সেটা সরকারি বেসরকারি আর্মি সিভিল যে পর্যায়ে থেকে আসুক, গ্রাম শহর কোনো অসুবিধা নাই, যে কোনো ধর্মের থেকে, এটা আসলে কোকা কিন্তু আমি ইচ্ছা করে দিয়েছি, তার কারণ আমরা সবসময় মনে করি যে আমরা সব জানি কিন্তু জানার বাইরেও অনেক কিছু আছে। আমরা কাজ করে মনে করছি, আমি যখন পিএস হয়েছিলাম বিরোধী নেত্রী তখন আমি মনে করছি যে আমি আর্মির সাথে চাকরি করছি, পলিটিশিয়ানের সাথে চাকরি করছি, গ্রামে করছি, শহরে আমি সব জানি। ওনার যখন পিএস হলাম হওয়ার পরে 2-3 দিন যখন প্রথম একটা প্যাচে পড়ে গেলাম, তারপর দেখি আমি 5 পার্সোনা অভিজ্ঞতায়। তো সুতরাং এটা আমি বলতে চাচ্ছি যে আমাদের স্ট্র্যাটেজি হবে এরকম যে আমরা ফ্লেক্সিবল, নতুন কোনো কিছু আসলে সেটা সেভাবে চেঞ্জ করার সুযোগ নেব, সেই জন্য আমাদের প্ল্যানিং এর যে স্যার আছেন ওনাদের একটু ফ্লেক্সিবল রাখতে হবে লেখার জন্য স্ট্র্যাটেজি, দরকার হলে ডাইনিক আমি যাওয়া যাবে একদম সোজা রাস্তায় গেলে, যখন নর্মালি আমরা সোজা রাস্তায় যাই কিন্তু মিটিং মিছিল মারামারি শুরু হলে সোজা সেখানে চলে যাবো সেটা কিন্তু ঠিক না, মানে মডিফাই করতে হবে চিন্তা আমাদের মাথায়, সেটা খুব বড় আকারে আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাব এনে এখানে প্রাণবন্ত আলোচনা করার জন্য, আদারওয়াইজ এই 2 কোটি যে থেকে গেছে সে থাকতো না। তবে আনিক চৌধুরী একটা অনুরোধ করেছে যে প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে 2 মিনিট একটা আনিক চৌধুরী কিছু একটা বলবেন। ধন্যবাদ ভাই, আমরা ইন্ডিয়ার অনেক প্রশংসা শুনলাম, এই ব্যাপারে আমি একটু বলতে চাই যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হ্যাজ ডান ভেরি ওয়েল, কিন্তু যদি তাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেটর গুলো দেখেন আমরা কিন্তু তাদের থেকে অনেক ভালো করেছি। তো কাজেই উই শুড নট বি ব্লাইন্ডলি ফলোয়িং দ্য ইন্ডিয়ান মডেল, ইন্ডিয়ান মডেল
was led by industry with a 20-year history of development of the industry. And the academia worked very significantly to develop the industry also. আমাদের কিন্তু সেই হিস্ট্রিটা নাই, তো আমাদের গ্রোথ ভার্সেস ইকুইটি জিনিসটা অনেক সময় আমরা ভুলে যাই যে ইন্ডিয়া হ্যাজ ডান এ লট অফ গ্রোথ, বাট ইন টার্মস অফ ইকুইটি, যেটা আইসিটি ফর ডেভেলপমেন্টের বড় গোল, ইন টার্মস অফ ইকুইটি ইন্ডিয়া হ্যাজন্ট ডান দ্যাট ওয়েল। ইটস অনলি ভেরি রিসেন্টলি যে রাবি বললো যে হয়তো 10 বছর ধরে ইন্ডিয়া হ্যাজ বিন থিঙ্কিং অ্যাবাউট আইসিটি অ্যাজ এ ডেভেলপমেন্ট টুল, অ্যাজ এ টুল ফর সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা কিন্তু একেবারে শুরু থেকে, মানে ইন্ডাস্ট্রি আছে অনেকদিন থেকে, কিন্তু আমরা শুরু থেকে আইসিটি ফর ডেভেলপমেন্টের উপর ফোকাস করছি কিন্তু। সো দ্যাটস এ সিগনিফিকেন্ট থিং দ্যাট আই উড লাইক দ্য অডিয়েন্স টু থিঙ্ক অ্যাবাউট অলসো, যে ইন্ডিয়া করেছে যেভাবে, উই মে নট ডু ইট দ্য সেম ওয়ে, উই মে অ্যাকচুয়ালি ফোকাস অন, যে নজরুল ভাই ওনার বক্তব্যে বললেন বটম আপ, ওয়াই ডিড উই টেক দ্যাট দিস ভেরি জায়ান্ট অলমোস্ট আনরিয়েলিস্টিক সুপার অ্যাম্বিশিয়াস লিড, যে ঠিক আছে আমরা যেখানে আমাদের টার্গেট ছিল 2015 ভিতরে অর্ধেক ইউনিয়ন পরিষদে পৌঁছানো, আমরা কেন 2010 সালের মধ্যে সবগুলো ইউনিয়ন পরিষদে গিয়েছি, বিকজ উই ওয়ান্ট দ্য এন্টায়ার কান্ট্রি টু মুভ ফরওয়ার্ড, উই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিবডি বিহাইন্ড, তাই না? সেটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট গোল, আদারওয়াইজ হোয়াট উইল হ্যাপেন ইজ উই উইল ক্রিয়েট এ হিউজ ডিজিটাল ডিভাইড। দ্য ডিজিটাল ডিভাইড ইন ইন্ডিয়া ইজ আনইম্যাজিনেবল। আপনি বিহারে যান, আপনি বিভিন্ন জায়গায় যান, আপনি তো শুধু ব্যাঙ্গালোরের কথা হচ্ছে না, তাই না? সো দ্যাটস সামথিং দ্যাট উই ডোন্ট ডু নট ওয়ান্ট টু রিপিট। So with all due respect, I would not want to repeat what India has done in terms of using ICT for development purposes. Thank you. Thank you, Anir, for this input. কারণ আসলে আমাদের অনেক সময় এটা এই হয় এবং আমার কাছে এনআই খান স্যারের ওয়াইল্ড ফায়ার পলিসিটা খুব পছন্দ হয়েছে। আসলে আমাদের দেশে ওয়াইল্ড ফায়ার পলিসি হতে লাগবে, এখন ফ্লোর ইজ ওপেন। আসলে মনে হয় যে আমরা আপনারা প্রশ্ন করতে পারেন, আলোচনা করতে পারেন। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষক। তো আজকে যখন রাজীব গান্ধীর তৈরি আইআইটি এবং আইআইএম নিয়ে কথা হচ্ছিল, তখন আমার পুরনো একটা কথা মনে পড়ে গেল, যেটা এই রাজীব গান্ধীর আইআইটি দেখেই কিন্তু বাংলাদেশে বিআইটি তৈরি করা হয়েছিল, এবং স্ট্র্যাটেজিটা ছিল এরকম যে বাংলাদেশে এই 4টা বিআইটি যেগুলো ছিল সেগুলোর মাধ্যমেই আইআইটি মতোই বাংলাদেশের ডেভেলপমেন্টে সাহায্য করা হবে এবং টেকনোলজিকে ডেভেলপমেন্ট করা হবে। কিন্তু বাংলাদেশিরা আমরা মনে হয় খুব হুজুকে বাঙালি যেটা বলি, অর্থাৎ বুয়েট আছে সেটা বুয়েট, সুতরাং ডুয়েট কুয়েট চুয়েট এগুলো করতে হবে, এবং আইআইটি ছিল সেটাকে আমরা আইইউটি করেছি, অর্থাৎ আমরা নামে বিশ্বাসী। ওই যে কাজটা যে উদ্দেশ্যে বিআইটিগুলো করা হয়েছিল সেই উদ্দেশ্য আমরা সফল হইনি, তেমনি সফল হচ্ছি না এখন বিশ্ববিদ্যালয় করেও। এটা আমার জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই কথাটা। এখন আজকের এই সেমিনার এবং বিগত সেমিনারগুলো দেখে আমার মনে খুব আশা জাগলো যে সব কিছু ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সব কিছু কুইক হবে যদি আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করতে পারি। কিন্তু আমার একটা ভয় এখন হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন মাস্টার্সে ই কমার্স নিয়ে পড়াশোনা করছিলাম, তখন আমার টিচার বলছিলেন যে এই সিকিউরিটিটা, অর্থাৎ এই যে আমরা কমিউনিকেশন করব, শেয়ার করব, টাকা লেনদেন করব, ডকুমেন্ট লেনদেন করব, সেখানে সিকিউরিটি এনশিওর করা সারা পৃথিবীতে একটা বড় সমস্যা। তো আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানে এই সিকিউরিটি এনশিওর করার জন্য আপনারা কাজ করছেন কিনা, অর্থাৎ হ্যাকিং থেকে আমাদের সব কিছুকে মুক্ত করার জন্য, এই এটা একটা ইয়ে। আর আরেকটা জিনিস, আমি নিজে একটা স্কুল এইবার প্রতিষ্ঠা হলো আমার উপজেলায় কচুয়া, চাঁদপুরের কচুয়াতে, সেই স্কুলটা ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, এই 7-8 দিন আগে ওখানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, 5টা কম্পিউটার এবং একটা বিল্ডিংয়ে স্কুলটা প্রতিষ্ঠা করা হয়েছে প্রাইভেট সেক্টর থেকে। ওখানকার 40 জন এন্টারপ্রেনার, মানে ইনভেস্টর, স্কুলটা প্রতিষ্ঠা করেছে, এবং একেবারে গ্রামে এক মাল্টিমিডিয়া প্রজেক্টর দিয়ে বাচ্চাদের এখন মিনা থেকে শুরু করে এডুকেশনাল কন্টেন্ট যেগুলো আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো ব্যবহার করে এদেরকে এনকারেজ করা হচ্ছে। বাচ্চারা এখন বাবা মা আটকে রাখতে পারে না বাড়িতে, ওরা দৌড়ে আসে স্কুলে এগুলো দেখার জন্য এবং শেখার জন্য। তো এই কন্টেন্টগুলো তৈরি করার জন্য আমাদের কোনো স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান আছে কিনা? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমার নাম তোপাজ্জল হোসেন সৈয়দ মোহাম্মদ তোপাজ্জল হোসেন আমি বেসিস এই সফটওয়্যার মেলাতে সে 2005 সাল থেকে আসি তখন আমার যতটুকু মনে পড়ে তখন একটা 2005 সালে আমি একটা সেমিনারে জয়েন করেছিলাম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মেবি দিল্লি তখন কম্পিউটার ডিপার্টমেন্টের হেড আসছিল তখন কথা হয়েছিল যে নিয়ে ওই যে কল সেন্টার নিয়ে সর্বপ্রথম তো আমার কোশ্চেন আমি আজকে বিগত 6 বছর এই আইসিটির বিভিন্ন ধরনের ফেয়ারে জয়েন করেছি এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশের মিনিস্ট্রি হতে শুরু করে অনেক খ্যাতিমান লোকদের কথা শুনেছি অ্যাকচুয়ালি 2005 থেকে 6 সাল পর্যন্ত যে অবস্থা দেখতেছি আজও 6 এ প্ল্যাটফর্ম নো চেঞ্জ ইন বাংলাদেশ এনি হয় আর বিভিন্ন গভর্নমেন্ট টাকা পয়সা নষ্ট করতেছে অ্যাকচুয়ালি আমার কোশ্চেন মূলত অ্যাকচুয়ালি সেমিনার করে বিভিন্ন ধরনের জিনিসগুলা এই চার দেয়ালের মধ্যেই আবদ্ধ করলে জিনিসগুলা সমাধান হবে না সেমিনারে অনেকে অনেক ধরনের নীতি নির্ধারণ কথা বলে যাচ্ছে কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এগুলোর কোনো বাস্তবায়ন তো নাই তারা ভুলে যায় এখানে অনেক মন্ত্রী এরা আসছে সচিবরা আসছে একটু আগে আরেকটা ইনু সাহেবের কথা শুনলাম অনেক ধরনের কথা বলতেছে কিন্তু ওনারা যখন সংসদ বা মন্ত্রণালয়ে বসে তখন এগুলোর কোনো স্ট্র্যাটেজি প্ল্যান নাই তারা সব ভুলে যায় সেমিনারে আসলে সবাই সব কথা মনে পড়ে তো আমার কোশ্চেন হচ্ছে বাংলাদেশে কোনো পরিবর্তন হচ্ছে না হচ্ছে না মূল কারণটা হচ্ছে একটা জাতিকে যদি চেঞ্জ করা লাগে তাহলে তার এক নম্বর হচ্ছে এডুকেশন চেঞ্জ করতে হবে যখন একটা ছেলে জন্মের পরে এডুকেশনে আপ টু 21 ইয়ার্স সে একটা এডুকেশনে মাস্টার ডিগ্রি পর্যন্ত সে আর কি নিচ্ছে বাংলাদেশে যে এডুকেশন যে পাবলিক ইউনিভার্সিটি গুলো আছে এগুলোর ভিতরে যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট গুলো আছে এখানে কি পড়ালেখা হচ্ছে গভর্নমেন্টকে সেটা জানতে হবে আগে দেন পলিটেকনিক বাংলাদেশে এখন আমার হিসাবে 49 পলিটেকনিক আছে ছেলেরা পিছনে 2 শিফটে চালাচ্ছে হাজার হাজার স্কিল স্টুডেন্ট এখান থেকে বের হচ্ছে তারা জাতির কি বোঝা হয়ে দাঁড়াচ্ছে নাকি ভালো কিছু পড়ালেখা করে যাচ্ছে কিন্তু সেমিনার করে কিছু হবে না যদি সঠিক যদি এডুকেশন না দেওয়া হয় ধন্যবাদ আমরা বুঝতে পারছি আমি তালুকদার আইসিটি থেকে এসেছি কনসালটেন্ট হিসেবে আমার একটা কথা হলো ইদানিং শুনছি হাইটেক পার্কের কথা বাংলাদেশে কালিয়াকৈরে যেটা আচ্ছা আমার একজন ক্লায়েন্ট আছেন আমরা সৌদি আরবের কিছু কাজ করে থাকি উনি আমাকে কয়েকদিন আগে বললেন যে তোমাদের এখানে হাইটেক পার্ক হবে ফাইন তোমার যদি হয় আমরা 2 বছর পরে হয়তো বা আপনার কাজ দেবো এবং কিছু হয়তো একটা সেন্টার এখানে খুলবো ফাইন কিন্তু তার আগে আমাকে একটা জিনিস বলো যে তোমাদের এখানে যারা হাইটেক পার্ক করছে তারা কি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে চিন্তিত নাকি এটা ব্র্যান্ডিং নিয়ে চিন্তিত কারণ আমাদের কাছে অনেকগুলো ইনফরমেশন আছে উনি বললেন যে আমার কাছে আমি তোমাকে 1 ডজনের বেশি ইনফরমেশন দিতে পারবো যাদের যেসব দেশে হাইটেক পার্ক আছে কিন্তু তারা সেই হাইটেক পার্কটাকে ব্র্যান্ডিং এর পিছনে সময় দেয়নি শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার বানানোর পিছনে সময় দিয়েছিলেন যার ফলে কি হয়েছে যখন বড় বড় কোম্পানি এসছে তারা বলেছে যে না আমার এই জায়গাটা লাগবে না আমার এই জায়গাটা দরকার ওই জায়গাটা অলরেডি আরেক কোম্পানি অকুপাই করে ফেলছে সো ওই কোম্পানি কিন্তু চলে গেছে আসেনি আমার কাছে এখনই উদাহরণ আছে যাই হোক তো আমার কথা হলো যেহেতু এখানে এরা এখান স্যারের মতো লোক আছেন আপনারা কি এই ব্যাপারে কোনো চিন্তা করছেন যে হাইটেক পার্কের নট অনলি দ্য ইনফ্রাস্ট্রাকচার ইউ আর অলসো থিংকিং অফ দ্য ব্র্যান্ডিং দ্য ফর দ্য স্পেসিফিক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কেউ কোনো প্রশ্ন আমাদের সময়ের কারণে আমরা হয়তো প্রশ্নটা খুব স্পেসিফিক করলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে